আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের একটা সলিউশন স্পেকের আপডেট ভিডিওতে। লং টাইম অ্যাগো আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মেবি আপনারা অনেকে এটাতে পার্টিসিপেট করেছিলেন। লং টাইম আগে মোস্ট অফ দ্য পিপল এটাতে পার্টিসিপেট করেছিলেন, যেখানে আমি বলেছিলাম $19 ইনস্ট্যান্ট ব্যালেন্স, এবং সেটা ছিল শিফটাল SFL এর একটা অফার, যেখানে এমবনের সাথে আরেকটা এয়ারড্রপও শেয়ার করেছিলাম অলমোস্ট 4-5 মাস আগে। তো এটা নিয়ে আর রিসেন্টলি কিছু একটা আপডেট চলে আসছে, মানে আপনাদের প্রত্যেকে KYCটা করে নিতে হবে। অ্যান্ড এটার এক একটা টোকেন রাইট নাও স্টিল যে মানে প্রাইজে আছে সেটা হচ্ছে, আমরা এখানে স্ক্রিনশট রেখেছি, যেখানে দেখতে পাচ্ছেন SFL টু USDT 0.018, মানে 0.01 সেন্ট করে পার টোকেন চলতেছে। তো আমরা এটাতে এখন আমাদের KYC করতে হবে। আমি মনে করি যে আপনারা এক্স্যাক্টলি আরও কিছু টোকেন আর্ন করে রেখেছেন প্রত্যেকে, তো আপনাদের KYCটা সাবমিট করতে হবে। একদম বেসিক স্ট্রাকচারে KYCটা আমার খুবই ভালো লাগছে, এবং এটা টোকেনটা যেহেতু এখানে 0.018, এটা লিস্টিংয়ের সময় আরও বেশি ছিল, বাট রিসেন্টলি তাদের এক্সচেঞ্জারের যে মার্কেট কন্ডিশনটা, এই মার্কেট কন্ডিশনটা টোটালি রয়েছে একটা অফ সেগমেন্টে, মানে তাদের এখানে আপডেট চলতে সেজন্য। বাট আপনাদের প্রত্যেকে আপডেটের আগেই KYCটা করে নিতে হবে। সো হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ যেটা আমাদেরকে ফলো করতে হবে, এটা আজকের ভিডিওতে দেখাবো। সো যারা অ্যাকাউন্ট করেছেন প্রত্যেকে KYCটা করতে হবে। সো লেটস জাম্প টু আওয়ার মেইন ভিডিও। কথা বাড়াবো না, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনটি প্রেস করে যাবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তো আর বলার কিছুই থাকলো না, ভিডিওর নিচে কালো সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে হোয়াইট করে দিবেন, প্লাস বেল আইকনটা অ্যাক্টিভ করবেন আমাদের প্রত্যেকটি ভিডিওর আপডেট নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। অ্যাজ ওয়েল অ্যাজ আমি আপনাদেরকে অবশ্যই এই লিঙ্কটা এগেইন রিপিট করে আজকের ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা শিফটাল এক্সচেঞ্জারে চলে আসবেন কীভাবে। তো প্রথমত ভিডিওর ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে আপনাকে চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে, অ্যান্ড এখান থেকে আপনাকে জাস্ট সিম্পলি সাইন আপ হিয়ার ক্লিক করে আপনার অ্যাকাউন্টটাতে লগ ইনের জন্য যেতে হবে। ওকে, এখানে কিন্তু একটু ঝামেলা আছে। যখন আপনি এখানে লগ ইনে যাবেন তখন আপনাকে কিন্তু একটা অপশন দিবে ওরা, লাইক সিম এরকম। যখন লগ ইনে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টটার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, টু ফ্যাক্টর থাকলে সেটা অ্যাক্টিভ করবেন, বলবে ওয়েলকাম ব্যাক, আওয়ার সিস্টেম হ্যাজ ফাউন্ড আউট দ্যাট ইউ আর অ্যান ওল্ড ইউজার অফ শিফটাল P2P এক্সচেঞ্জার। ওকে ফাইন, কাইন্ডলি নেভিগেট টু দ্য নেক্সট পেজ অ্যান্ড সেট আপ এ নিউ পাসওয়ার্ড ফর ইউর অ্যাকাউন্ট। আফটার ইমেল কনফার্মেশন ইউর ওল্ড ডাটা উইল বি ইম্পোর্টেড অ্যান্ড ইউ ক্যান সি শিফটাল স্পোর্ট এক্সচেঞ্জ উইথ ইউর ওল্ড ডিটেলস। মানে আমি ক্লিয়ার বলি, এখানে তারা মূলত ঘটনাটা ঘটাইছে কি, সেটা হচ্ছে তারা যে শিফটালের P2P এক্সচেঞ্জটা ছিল তাদের ওল্ড ডোমেন সার্ভিসের আন্ডারে যে ওল্ড একটা ইন্টারফেস ছিল ওইটাকে টোটালি রিমুভ করে তারা shiftal.com এ নিউ একটা প্রিমিয়াম সিগমেন্টের একটা শিফটাল এক্সচেঞ্জারকে তারা ভাইটাল করেছে, এবং সেটার ভিতরে আপনাদের ওল্ড ডাটাগুলো সিগমেন্ট করে নিউটার ভিতরে কনভার্ট করতেছে। সেই ক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে নতুন একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে এবং আপনাদের ইমেলটা এগেইন কনফার্ম করতে হবে। সো দেন প্রসিডে ক্লিক করবেন, প্রসিডে ক্লিক করে আপনার ইমেলটা আসবে, আপনার ইউজার নেমটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে যারা অ্যাকাউন্ট করেছিলেন প্রিভিয়াস ওয়েতে, এবং এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, দেন সেমি এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট বিষয়, আপনারা যে অ্যাকাউন্ট খুলেছিলেন যার আন্ডারে খুলেছেন কথা বুঝবেন, আমার ভিডিও দেখে যে খুলতে হবে এমন কত কথা নেই, আগে যার আন্ডারে খুলেছিলেন তার রেফার কোডটা কাইন্ডলি কালেক্ট করবেন। এখন আপনি কার থেকে খুলেছেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, আপনি ফাইন্ড করবেন। বাট আমার আন্ডারে যারা ছিল তারা কিন্তু অবশ্যই খেয়াল আছে যে আমরা খায়রুল ভাইয়ের আন্ডারে করেছিলাম, তাদের জন্য আমি যে রেফার কোডটা রয়েছে সেটা আমি টেলিগ্রাম পোস্টের সাথে অ্যাড করে দিব, ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, প্লাস স্ক্রিনের উপরে আমি এটাকে ভাসমান করে দিব, আপনার সেখান থেকে দেখে এখানে বসে প্রসিড রেজিস্টার ক্লিক করবেন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে, আপনার মেলের ভিতরে একটা মেল চলে যাবে, আপনি এটা কনফার্ম করবেন। ওকে, সো ফাইনালি ফর দ্য নিউ ইউজার আমি বলবো যে আপনাদের এখানে এখন কোনো বেনিফিট নেই, এটা জাস্ট অ্যাজ এ আপডেটেড ভিডিও। আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামে জয়েন করে নেবেন অবশ্যই, ইউটিউব চ্যানেলে আরও আদার্স ভিডিও রয়েছে যেগুলো অ্যাক্টিভ এয়ারড্রপ সেগুলো জয়েন করবেন, আর টেলিগ্রামটা ফলো করবেন অবশ্যই প্রত্যেকে। ওকে, দেন সবগুলো সাবমিট করে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, আপনাকে বলবে আমরা একটা মেল পাঠিয়েছি, আপনি সেটা দিয়ে এখানে লগ ইন করবেন। আচ্ছা ফাইন, এবার একটু আমরা শিফটালের ভিতরে যাব, কারণ আমাদের শিফটাল থেকে একটু কাজ করতে হবে। ফর এক্সাম্পল আমি ভাবলাম এখানে আপনি আসেন হচ্ছে আপনার ইউজার নেম মেল টেল সব দেখাচ্ছে, এখান থেকে ওয়ালেট আছে KYC আছে, আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করলে আপনার এখানে SFL ওয়ালেট নামে একটা অপশন পাবেন, যেখানে আপনার টোকেনগুলো শো করবে যেগুলো আপনার ওল্ড ছিল। তো আমার 87,810 টোকেন দেখাচ্ছে যার এক্সাক্ট ভ্যালু বর্তমানে আসে $1,500 নিয়ারলি। তো এটা যখন আমি সেল বা এক্সচেঞ্জ করতে পারবো তখন যা আসবে সেটা হবে ব্যালেন্স, বাট এখনকার কাউন্টেবল ইটস ডাজেন্ট ফ্যাক্ট, এটা থাকা না থাকা একই কথা। ঠিক আছে, কথা আছে না গাছের কাঁঠাল গোপে তেল, তো ওইটাই। তো এখন আমাদের মোস্ট অফ দ্য পিপলের যে টাস্কটা করতে হবে সেটা হচ্ছে KYC, সো KYCতে চলে আসবেন। আসুন ফাইন,
অ্যান্ড এখান থেকে আপনাকে কী করতে হবে, প্রথমত হচ্ছে আপনাকে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। সাপোজ আপনি সিলেক্ট করে দিলেন, দেন হচ্ছে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, দেন হচ্ছে আপনার মিডল নেম দরকার নেই, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ওকে, এখান থেকে লাইক এরকম এখানে আপনি কান্ট্রির উপরে ক্লিক করবে, আপনার যত যে সালটা আছে আপনি সেটা দিবেন। সাপোজ আমি একটা সিলেক্ট করলাম, কন্টিনিউ ক্লিক করলাম, এরপর এখানে আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি আমার স্ক্রিনশটের মাধ্যমে দেখাই। জাস্ট এখানে দেখুন, ফার্স্ট নেম, মিডল নেম, দেন হচ্ছে লাস্ট নেম, ডেট অফ বার্থ, অ্যান্ড এখানে আসার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনি যেই কার্ড, মানে যেই কার্ডটা দিয়ে করতে চাচ্ছেন, পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা সিলেক্ট করবেন, সেটার নাম্বারটা দিবেন, আইডেন্টি কার্ডের আইডি নাম্বার, পাসপোর্টের, পাসপোর্টের যে নাম্বার থাকে মেবি ওইটা দিবেন, ড্রাইভিং লাইসেন্সের যে কোডটা থাকে ওইটা, এবং এখানে যেটা দিবেন সেটার ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, এবং যার আইডি কার্ড বা যার ডকুমেন্টস তার হাতে ডকুমেন্টসটা ধরিয়ে একটা পিকচার তুলে এখানে আপলোড করে প্রসিডে ক্লিক করবেন। আপনাকে বলবে যে এখান থেকে আপনার ইনফরমেশন সাবমিট হয়ে গেছে, দ্যাটস ইট। ওকে, সো এটা ছিল আজকের আপডেট, এন্ড এখান থেকে আপডেটের পরে ওরা আপনাদেরকে নেক্সট স্টেপে নিবে। দেন এখানে আমি ওদেরকে বলেছিলাম, দেখুন আমি এখানে ওদেরকে বলছিলাম ব্রো সব কিছু, মানে উনি মেবি বাঙালি, যাই হোক, এখানে কিন্তু উনি বলছে, আমি বলছিলাম হ্যালো আই এম এ ইউটিউবার, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট অফ SFL রিওয়ার্ড টোকেন, এক্সেট্রা এক্সেট্রা, হোয়েন ইউজার ক্যান আনলক দ্যাট, অ্যান্ড হোয়াট ইজ দ্য KYC সাবমিশন প্রসেস, ইজ দেয়ার হ্যাভ এনি স্যাম্পল দ্যাট ক্যান ফলো ইউজার অ্যাজ এ গাইডলাইন, মানে এক্সেক্ট একটা মানে এখানে বলছিলাম ওদেরকে। দেন ওরা রিপ্লাই করছে কি, দেখেন KYC প্রসেস ইজ ফ্রন্ট সাইড অফ আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাক সাইড অফ আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অ্যাড জাস্ট সেলফি, যেটা আমি বলেছি। অ্যান্ড বলছে কি, নোট KYC ইজ নট ম্যান্ডেটরি টু বাই সেল, ইটস ম্যান্ডেটরি, পয়েন্ট টু বি নোটেড, বাই সেলের জন্য KYC ম্যান্ডেটরি না, বাট এখানে দেখেন ইটস ম্যান্ডেটরি টু উইথড্র এয়ারড্রপ রিওয়ার্ড। কেন আমি বলি, আপনি 10টা অ্যাকাউন্ট খুলে বসে আছেন, তাহলে মাল্টি করছেন, এটাকে কাউন্ট করার জন্য আপনার তো আইডি কার্ড একটাই, একটা দিয়ে সাবমিট করলে এক ডকুমেন্টস কয়বার দিবেন, সো সেক্ষেত্রে ওইটাই হবে। ওকে, সো এখন এখানে কিন্তু আরও বিষয় আসছিল যে হোয়েন উইথড্রল, বলছে বি পেটেন্টস ডিয়ার, টিম উইল অ্যানাউন্স ইট। ওকে ফাইন, আমরা ওয়েট করি, ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু আশা করা যায়, কারণ কষ্টের ফল মিষ্টি হয়। প্রিভিয়াস অফার থেকে আপনাদেরকে বলে আসছে 4 মাস আগে থেকে, তো অলওয়েজ অ্যাক্টিভ ইউজাররা অলওয়েজ অ্যাক্টিভই থাকবেন, কারণ পাঞ্চুয়ালিটি ক্যান মেক এ ম্যান পারফেক্ট, অ্যান্ড আপনাকে পারফেক্ট হতে হবে যদি অনলাইন থেকে ইনকাম করতে হয়। সো থ্যাংক ইউ সো মাচ, আমার প্রত্যেক ভাইকে বলবো যে কন্টিনিউয়াসলি আপনাদের অ্যাকাউন্টসগুলো আপনারা KYC করে নেবেন, নাহলে আপনাদের রিওয়ার্ডগুলো উইথড্র করতে পারবেন না, একদম ইজি ওয়ার্ক, জাস্ট সিম্পলি যাবেন, অ্যাকাউন্টটা রিঅ্যাক্টিভ করবেন, অ্যান্ড KYCটা কমপ্লিট করবেন। সো এটাই ছিল কাজ, আল্লাহ হাফেজ, আশা করি প্রত্যেকেই ভালো আছেন, ভালো থাকবেন, স্টে হোম, স্টে সেফ, গুড বাই, অ্যান্ড আল্লাহ হাফেজ।